করোনার কারণে কর্মহীন হয়ে পড়া মানুষ ও অসচ্ছল পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা দিচ্ছে বিভিন্ন সংগঠন। জনপ্রতিনিধিরাও এগিয়ে এসেছেন। সচ্ছলরা এগিয়ে আসলে দুর্ভোগ কমে আসবে বলেও জানান তারা। মাহমুদ হাসানের রিপোর্ট। করোনা সতর্কতায় সরকারি ছুটিতে থেমে গেছে সাধারণ মানুষের আয়ের চাকা। কর্মহীন শ্রমজীবী ও অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে জনপ্রতিনিধিরা, দিচ্ছেন ত্রাণ সামগ্রী। মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় কর্মহীন শ্রমজীবী প্রায় 500 পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেন ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ। চাল ডাল এগুলো দিয়ে বাঁচিয়ে রাখা যাবে, যাতে গরিব মানুষের খাবারের কোনো সংকট পড়বে না। তার এই উদ্যোগে সহায়তা করেছেন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী। যারা ব্যবসায়ী বলেন, রাজনীতিবিদ বলেন, তারা যদি এই বিপদের দিনে জনগণের পাশে একসাথে আগায় আসে, আমরা এই করোনার সাথে যুদ্ধ করে টিকতে পারব। কালাচাঁদপুর মাঠে ত্রাণ বিতরণের জন্য ঢাকা মহানগর উত্তরের 65টি ওয়ার্ডের নেতাকর্মীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ। বনানী বিদ্যানিকেতন মাঠে 1700 পরিবারের হাতে খাদ্য সহায়তা দিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে অর্থায়ন করেন উত্তর আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক ওয়াকিল উদ্দিন। ঈদ সামগ্রীও আছে এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসও এই ব্যাগের মধ্যে আছে। নিম্নায়ের প্রান্তিক মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ব্যুরো বাংলাদেশ নামের একটি সংগঠন। উত্তরখানে প্রায় 250টি পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেয় তারা। ঢাকার চাকা এবং গ্রিন ঢাকা বাস সার্ভিসের প্রায় শতাধিক শ্রমিকের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে যাত্রী নামের একটি সংগঠন। যুবলীগের সাবেক নেতা কামরুল হাসান লিংকন ধানমন্ডি এলাকায় প্রতিদিন 500 ভাসমান মানুষের হাতে ইফতার তুলে দিচ্ছেন। এতে সহায়তা করেন স্থানীয় সংসদ সদস্য মহিউদ্দিন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।